আবারও আসার কথা শোনালো রিলায়েন্স জিও দেশে ফাইভ জি নেটওয়ার্কের কথা আগেই ঘোষণা করেছিল জিও এবার ফাইভ জি নেটওয়ার্কের ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো ওয়েলকাম জিও জুটে আর এই ফাইভ জি নেটওয়ার্ক পেয়ে যাবেন দুরন্ত স্পিড যা ইন্টারনেটের কাজের স্পিড অনেকটাই বাড়িয়ে দেবে বলেই আশা প্রকাশ করা হয় সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ফাইভ জি পরীক্ষা নিরীক্ষায় প্রায় শেষ স্তরে এসে ওয়ান জিবিপিএস স্পিড মিলছে এর ফলে ফাইভ জি পরিকাঠামো গঠনের ক্ষেত্রেও আস্থা অর্জন করলো জিও একই সঙ্গে গিগাবাইট ফাইভ জি এনআর প্রোডাক্ট পোর্টফোলিওয়ে ঢুকে পড়ল ভারতের নাম সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জিও রিলায়েন্স জিও ইনফোকমের প্রেসিডেন্ট ম্যাথিউ আমরা খুব খুশি যে কোয়ালকম টেকনোলজির সাথে কাজ করতে পেরে নতুন জেনারেশনের ক্লাউড নেভিড প্রযুক্তি নিয়ে কাজ করছি আমরা আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে এটি একটি নতুন পদক্ষেপ এবং ফাইভ জি দেশ হিসেবে ভারতের নাম উঠে আসবে ফাইভ জি ইন্টারনেট কানেকশনের ফলে দেশবাসী অনেক উপকৃত হবে বলেও মনে করা হয়